Hello friends, welcome to Paros Kitchen. আজকে আমি আপনাদের দেখাবো সরষে বেগুন দিয়ে ফেশা মাছের ঝাল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সরষে বেগুন দিয়ে ফেশা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে ফেশা মাছ, বেগুন নিয়েছি এভাবে কেটে নিয়েছি, লঙ্কাটাকে এভাবে চিড়ে নিয়েছি আর কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। এখানে আমি সরষে, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে এর সাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরের গুঁড়ো। কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। রান্নাটা খুব সহজেই এবং তাড়াতাড়ি হবে। দেখুন, প্রথমে আমি এই সরষে, লঙ্কা আর আদা পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্টটাকে বানিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে বেগুন গুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। বেগুন গুলোকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি যেই সরষে, লঙ্কা আর আদা বাটার মধ্যে যে হলুদ গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু ফুটতে দেব, ফুটে গেছে ঝোলটা। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে ফ্লেমটাকে আমি আস্তে করে দিয়ে 7 মিনিট রান্নাটা হতে দেবো। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করে দেব। সরষে বেগুন দিয়ে ফেশা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।